আইকে দেখতে পাচ্ছি তো উনি কিন্তু এই ঘোড়া নিয়ে আসছে প্রিন্সিপাল ঘোড়ার হাতে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কি ঘোড়া এটা ঘুড়ি ঘোড়া ঘুড়ি ঘোড়া এটা ঘুড়ি ঘোড়া মানে এটা হলো মেয়ে ঘোড়া মেয়ে ঘোড়া এটা কয় সাল এটা সাল ঝাড়া সাল ঝাড়া এটি কি আপনার কিসে ব্যবহার করতে এটা গাড়িতে ব্যবহার করতো মানে গাড়ির ঘোড়া আর কি গাড়ির ঘোড়া না স্যার আপনারা যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন এটা হলো গাড়ির ঘোড়া এবং এটি মাদি ঘোড়া সাল ঝাড়া দাম কত যাচ্ছে দাম যাচ্ছে দশ হাজার হয়েছে না ৬,০০০ বাজার কেমন মনে হচ্ছে বাজার তেমন সুবিধা বাজার পরিস্থিতি খুব খারাপ ব্যবসা তুলে দেওয়া হয় না তো আপনার কাছে ঘোড়া কত করে ঘোড়া আছে আজকে ছয়টা নিয়ে আসছে আজকে ছয়টা নিয়ে আসছে এখানে আছে বাচ্চা সবগুলো নাকি গাড়িরও আছে গাড়ির ঘোড়া দুই দিকে আছে যে দিকে অন্য লোক দুই দিকে আছে আমার 0 3 0 4 0 3 3 তারপরে আব্দুল জব্বার আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছি তো ঘোড়া মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হাতে যে ঘোড়াটি দেখতে পাচ্ছি এই ঘোড়াটি কি ঘোড়া এটা এটা মাটি ঘোড়া মাটি ঘোড়া মেয়ে ঘোড়া কালো তো মশলা খুবই সুন্দর কালো সাদার ভিতরে আছে তো এটা কয় সাল এটার এটা সাল নেই এটা 18 মাস আছে 18 মাস মানে এখনো সাল নেই না বাচ্চাই আছে এখন বাচ্চা আছে এখন বাচ্চা আছে তো দর্শক এটা আপনারা যে দেখতে পাচ্ছেন মাদি ঘোড়া এখনো কিন্তু বাচ্চা ঘোড়া এটি তো এটা দাম কত যাচ্ছে এটা দাম চাচ্ছে 25,000 টাকা এটা কি জাতের এটা এটা জাত আমি বলতে পারবো জাত বলতে পারবো না 25,000 টাকা দাম চাচ্ছেন এটা আজকে কি দাম দর হয়েছে না এইমাত্র আসে এইমাত্র আসে দাম দর এখনো হয় আমি পালের না দেখেন আমরা পালের এইটা তো এটা দাম আবার আপনার কত হলে বিক্রি করে দেওয়ার আশা আছে এটা এটা আপনার কাছে এনে যেসব বিক্রি বাসার কাস্টমার হবে এটা আপনার অনেক মানুষ আমারটা আছে যে বিশে মানে কত রুপে হলে বিক্রি করে দেওয়ার আশা আছে বিশের উপরে হলে তো বিশের উপরে হলে কিন্তু এটা বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে এবং বাকি কোনো কাস্টমার দাম দর করবে তারপরে উনি সেটা যতটুকু কমবে আপনার বাজার পরিস্থিতি অনুযায়ী উনি বিক্রি করে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম